বিসমিল্লাহ রহমান আলাইকুম সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপার মার্কেট রেয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক নয় তিন তিন শূন্য আট পাঁচ তিন السلام علیکم ورحمت اللہ وبرکاتہ حامدم و اما بعد مسلم کرے گوشاک ولکل شمرات اللہ نبی نوران اولاد حسنی حسینی پیران پیر برو پیر غوث العظم دستغیر محبوب سبحانی غوث سمدانی قطب ربانی ممبائے وارزدانی معدن فیود رحمانی مشکل آسانی پیر لاسانی شہباز لا مکانی قندل عرش نورانی حضرت شیخ سید پیر میر ابو محمد محی الدین عبد القادر جیلانی আল হাসানি ওয়াল হোসাইনি রজি আল্লাহ তাল স্মরণে আল্লাহ যাদের স্মরণে আমরা এই জায়গায় জমায় থয়সি ওনাদের তথা পাকের নেগাহে গসিয়ত নজরে গওসিয়ত যে গসিয়তের নজরে মানুষের তগদির পরিবর্তন হয় জীবন পরিবর্তন হয় চরিত্র আদর্শ পরিবর্তন হয় নয় বরং যে নজরে গঁদের সরকুত হয় ডাকাতের দল আবদালের দলে পরিণত হয়। নারী পুরুষ হয়। এমন কি মরা দিন্দা হয়। মরা কি হয়। দিন্দা হয়। যেটা আমার গছে ভাকির সাত করেছেন। বলাওয়াল কায় তুসির রি, মাইতিন, লাকামা বেকুদ্রাতিল মওলা তাহালি। লাকামা বেকুজ্রাতিল মাওলা। তাহলি গাশেফাগ বলতেছেন আল্লামাদেরকে আমি আব্দুল কাদেরকে যে পাওয়ার যে তাকত যে শক্তি আল্লামাকে দিয়েছেন এই পাওয়ারের বলে মরার উপর যদি গিয়ে নজর আমি নিক্ষেপ করি ডালি লকামা মরাই তার মরা থাকতে পারে না জিন্দা হয়ে নিশ্চয় দাঁড়িয়ে দেয় জিন্দা হয়ে দাঁড়িয়ে দেয় তো মরা দিন দে গরণ দিনে মৃত্যু দেওয়া এটা কাজকার এটা তো আল্লাহরেই কাজ বন্দা যদি করে এটা অবশ্যই শিরিক হবে না কি বলেন আমাদের দেশে শিরিকের ফতোয়া খুব সস্তা সেরেকের ফতোয়া কি সেরেক বেদাতের ফতোয়া একেবারে খুব সস্তা এটা সায়ের দোকানও ফতোয়াগুলি চলে কি বলেন নামদার কিছু মল্লা মৌলবি আছে নামদার কিছু মল্লা মৌলবি মুফতি মোতামেন স্বঘোষিত মুফাসের আছে কি নাই অনেক মসজিদের ইমাম দেখবেন এই কথা বললে সাথে সাথে আপনাকে শিরিকের ফতোয়া দেবে কারণ তারা দুটো শব্দ শিখেছে সিরিক বেদাত শিরিক বেদাত আজীবন লেখাপড়া করে শিরিক বেদাত আর কিছু শিখে নাই আসুন দাবি করতেছেন আমি যদি মরার উপর নজরে দি ডালি নিক্ষেপ করি মরাটার তার মরা তাকে না নিশ্চয় সে দাঁড়িয়ে দেয় দা হয়ে পাক জানে শিরিকের ফতোয়াটা খুব সস্তা তো এই যুগের এই ধরনের মল্লা মৌলভীরা আপনার মিম্বরে দাঁড়িয়ে মসজিদে দাঁড়িয়ে গৌসে পাককে মশরেক বলবে কি বলবে মশরেক বলবে গৌসে পাক শিরিক করেছে মশরেক বলবে এটা গছে পাক ভালো করে জানেন কি জানেন না সেই জন্য এটার দাঁত জবাব গৌসে পাক দিচ্ছেন যে বেকুদ রাতিল মৌলা তালি তোমরা শিরিকের ফতোয়া লাগাইও না আমার উপর মোশেক আমাকে বানাইও না মূলত যে ক্ষমতা বলে মরাকে আমি জিন্দা করি এটা আমার নিজস্ব কোনো ক্ষমতা নয় পাওয়ার তা আল্লাহর এটা আল্লাহর কুদরতের বলে জিন্দা হয় আমি আব্দুল কাদেরের ভিতর দিয়ে আল্লাহর কুদরত প্রকাশ হয় বড় করে আল্লাহর কুদরত নবীগণের মাধ্যম প্রকাশ হলে এটাকে মর্যাদা বলে বলিগণের মাধ্যমে প্রকাশ হলে এটাকে কি বলে বলে এটাকে কি বলে কারামত বলে তো মরা জিন্দা করা এটা যেমন ঈসা আল্লাহ ইসলামের মর্যাদা ছিল যারা এখন বর্তমানে যদি আমরা বলি আল্লাহর দোয়াই কিনা হয় মরা কি হয় জিন্দা হয় এই কথা বললে আমাদের দেশে এক শ্রেণীর এটাকে কি বলে শিরিক বলে আমি বলবো সে মূলত অজ্ঞ যে সমস্ত হুজুর নামদারি মলানা এই ইমাম খতিব যে কথা বলবে এটা সিঁড়ি তাই আমি বলবো সে মূলত কি অজ্ঞ সে কোরআন ফরে নাই কোরআন বুঝে নাই কোরআন ফরে নাই কোরআন পড়লেও বুঝে নাই যদিও কথায় কথায় কোরআনের দোহাই দে কথায় কথায় কোরআনের দোহাই দে কোরআন আছে এই নাই কথায় কথায় কোরআনের দোহাই দে নবরং কোরআনের আল কোরআনের আলো গড়ে গড়ে কিন্তু মূলত সেই কোরআন বলতে কিছুই জানে না কোরআন দলিল যে মরা জিন্দা করা এটা আল্লাহ বন্দার মাধ্যমে করাইছেন যেমন সেইদনা ঈশা রুহুল্লাহ ওয়ালা নবীন আলাই সালাম। ঈসা আলাহ যে মর্যাদা ছিল তার মধ্যে একটা মরাকে কি করা তাইলে দ্বারা যেখানে করতেন তাইলে বোঝা যায় এটা যদি শিরিক হয় তাইলে এক নম্বরের মসলেক তো ইসা আলাইসলাম ঠিক কিনা আবার মরাদিন্দা আল্লাহ বেদিত আল্লাহ যার মাধ্যমে করা সেই করতে পারে তার দলিল কোরআনে আছে কি নেই কোরআনে তো এই মরাজিন্দা মরা জিন্দা করা আসলে এটা সহজ কথা নয় এটা সহজ কথা নয় ঈসা ইসলামের কিছু অনুসারী খ্রিস্টানদের হুজুর যাদেরকে বলা হয় ফাদিরি কি বলে ফাদরি এই ফাদরি তেরো জন ফাদরি গজে বাঘের দরবারে বহস করতে আসছে বহস করতে আসে গলসে সাথে তারা বহসে লিপ্ত হয়ে বলতেছে আপনাদের নবী আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলাইসলামের থেকে ইসআাল ইসলামের মর্তবা বেশি মর্যাদা বেশি ইসা আল্লাহ ইসলাম বড় কেমনে যে ইস আল্লাহ ইসলাম মরাকি করতেন জিন্দা করতেন মরা জিন্দা করা এটা সোজা ব্যাপার ঈসা আলাহ ইসলাম যে মরা জিন্দা করতেন তার প্রমাণ কোরআনেও তখন আমার ভাগ বললেন ঠিক আছে কোরআন দ্বারায় প্রমাণ ঈসা আলাহ ইসলাম মরা জিন্দা করেছেন তো বলো দেখি ঈসা আলাহ ইসলাম মরা কি বলে জিন্দা করতেন তারা বলল ঈসা আলাহ ইসলাম বলতেন যে কুম বেদিনিল্লাহ কুম বেদিনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও কুম বেদিনিল্লাহ মানে কি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন আমার গজে বাঘ বললেন ঠিক আছে এটা কোরআন দ্বারা প্রমাণ হজরত রোহল্লা মরা জিন্দা করতেন জিন্দা করার সময় বলতেন কুম বেদিনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে দাও এটা আমরাও মানি এটা আমরাও জানি এটা আমরাও বিশ্বাস করি কিন্তু হয়তো তোমরা জানো না আমার রসুল কত মরা দিন্দা করেছেন শুধু মানুষ মরা জিন্দা করেছেন হজরত জাভের দুই সন্তান জীবিত করেছেন তাই নয় বরং আমার রসুলের সংস্পর্শে এসে মরা গাছও জিন্দা হয়েছে অস্তুনে হান্নান হাজার প্রমাণ হান্নান নবীর বিরহে নবী প্রেমে মানুষের মতো এই এই চিৎকার করে করে কেঁদেছেন নবী সাথে মানুষের মতো কথা বলেছেন যে খেজুর গাছ মসজিদে নববী শরীফের টুনি ছিল অনেক ফোরানো এটা ফারানো এই খেজুর গাছ এটা অনেক বছরের ফোরানো যেটা শুকিয়ে লাকড়ি হয়েছে এই খেজুর গাছ নবীর শরীর মোবারকের সাথে স্পর্শ হওয়ার কারণে শুধু জিন্দা হয়েছেন তাই নয় মানুষের মতো নবী বিরহে কেঁদেছেন নবী যখন ধরেছেন নবীর সাথে মানুষের মতো কথা বলেছেন বলুন শুধু এরকম নয় ফাতর 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 যে ফাতর কথা বলতে পারে না ফাতরের ভিতরে রো নাই কিন্তু আমার নবীদের মুষ্টিম বারকের ভিতরে আসার সাথে সাথে ফাতরের ভিতরে রু এসে গেছে ফাতর মানুষের মতো নবীর সাক্ষী দিয়ে আল্লাহ রসুলের উপর সালাদ সালাম পেশ করতে আছে আসে এইভাবে যদি বলি আমার রসুলের মজ্যাদার তো শেষ নাই ঠিক আছে আমার রসুলের তা আমার মাতার উপর তাক কিন্তু তোমরা আমার সাথে যখন বহস করতে আসছ আমাদের ধর্মে তো কোনো নবীকে হাঁটু করার বিষয় নাই সব নবীর ওসুর আমরা শ্রদ্ধা রাখি ইমান রাখি ঠিক আছে আমার নবীর বিষয় যখন তোমরা আসছ তোমাদের নবী ইসআালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তা আমি বলবো আমার নবীরটা থাক কিন্তু আমি আব্দুল কাদের নবীর গোলামের গোলামের গোলাম আমি নবীর বংশের একজন আমি যদি তোমাদেরকে মরা জিন্দা করে দেখাইতে পারি এটা তোমরা মেনে নেবে তারা বলে অবশ্যই এটা তো আর কোন কথা আমার গে বললেন আমি শুধু মরা জিন্দা করি তাই না জিন্দা মারতে পারি জিন্দা এরা বলে এটা কোন কথা আমরা জানি ইসাল্লাহ ইসলাম যা কিছু করেছে মরাই জিন্দা করেছে আবার ইনি বলতেছে জিন্দা এবং বলতেছেন তোমাদের ইশা আলাইহিসাল সালাম বেজ বলতেন আর আমি কুম বেজ বল বলো আমি বলবো তুম বেজিনি হুম এরকম যদি আপনার সবার শক্তি হয় তো আর তো কোনো কথা নাই তুই দেখেন বল আমি যে বলছি জিন্দাকে মারতে পারি আগে তোমাদেরকে মারি হ্যাঁ ইশারা করলেন সব মরে যাও তখন দেখা যায় তারা গসে পাখের সামনে দরফর দরফর ছটফট করতে করতে তেরো জন ফাদ্রি কি হয়ে গেল মরে গেল এখন খ্রিস্টানরা দাঁড়িয়ে কি অবস্থা হবে আমাদের ফাদ্রিগুলা কি হয়ে গেল শেষ হয়ে গেল গছে পাকের দায়ার বিকারি হয়ে খ্রিস্টানরা গছে পাকের কাছে প্রার্থনা করতে লাগলেন যে আমাদের হুজুরদেরকে মেহরবানি করে কি করে দেন দিনদা করে দেন তখন গছে পাক কুম্ভে বলে মুহূর্তের মোতাবার এই মরা গুলাকে কি করলেন জিন্দা করার দেরি তখন তারা সামনে প্রমাণ ফে গছ পাকের কদমে লুটিয়ে পড়লেন আর গসে পাকের হাতে হাত রেখে ফরে দিল কলমায় ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্ল বরকের বলুন সুবখান এভাবে বলতে গেলে শেষ নাই আমার গছ পাকের কারামাত বাকি আমরা এইটা যথাযথ বক্তি লাগবে মহাব্য বিশ্বাস লাগবে আল্লাহর আল্লাহরিগণের সাহায্য আমাদের জন্য সবসময় দিনা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এভাবে করতে পারেন ঠিক কিনা না এভাবে করতে পারেন আমরা বিশ্বাস বেশি করিবি দেয় এখানে আরেকটা কথা না বলে পারি না যেটা আমি সবসময় বলি এমন কি জমার দিনও বলি আমাদের সরল মনা সুন্নি মুসলমানরা পীর বক্তি করে কি করে না এবং পীর পীরাউলিয়াদের কারামতগুলোকে বিশ্বাসও করে করতে হবে কি হবে না কারামাদুল আউলিয়ায়ে হকুন এটা আকায়দে নসফির মাসালা যে আমাদের সুন্নিদের আকিদার মধ্যে একটা আকিদা হলো আউলিয়াই ক্যারের কারামত কি সত্য আউলিয়ায়ামের কারামত সত্য 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 তো এটা আমরা জানি সরলে মানি বিশ্বাস করি এই সবাদে কিছু সাধু ব্যবসায়ীরা নেমে পড়েছে ঠিক না আমাদের মতো আপনাদের মতো সরল মনা সুন্নি মুসলমানদেরকে দুকা দেওয়ার জন্য সুন্নি সেজে সুন্নিদের মধ্যে বিতর্ক সৃষ্টি করার জন্য সুন্নিয়তের আহলে সুন্নতের কলঙ্ক সৃষ্টি করার জন্য কিছু আবার সাধু ব্যবসায়ীরা নেমে পড়েছে যারা কোনো ব্যবসা খুঁজে পাচ্ছে না কোন ব্যবসা মাটি কাটতেও পারে না কঙ্কর বাংতেও পারে না ব্যান গাড়ি চলাইতে পারে না রিকশা চলাইতে পারে না ফদ বেছে নিয়েছে মানুষকে দুঃখ দেওয়ার ইমানের সোর ইমানের ডাকাত যেমনি ভাবে বাতিলরা আছে ঠিক তেমনি ভাবে আমাদের আমলকে নষ্ট করার জন্য সুন্নি নামে কিছু বন্ড ফির ফকির বাইর হয়েছে ঠিক কি না আমার কথা কি আপনারা রাগ করতেছেন কারণ এটা আমার দায়িত্ব বলতে হবে আপনারা মানলে মানেন না মানলে না মানেন এটা আমার কোনো কিছু আছে আর যায় না কিন্তু আমার কথা হলো এই সুবাদে এই সুযুগে। আমাদের মধ্যে কিছু বন্ড পীর হওয়ার যে যোগ্যতা একটা গন্ডি দেওয়া হয়েছে এটা তাদের ভিতরে নাই কিছু নিজেকে কি দাবি করে মূর্ক কিন্তু ফির দাবি করে আবার কিছু বন্ড আছে ফকির দাবি করে কি দাবি করে ফকির দাবি করে অনেক আবকাবকে অনেক আগাম হবার হবার গায়েবি খবর আপনাদেরকে দেয় কি বলেন আচ্ছা এটা দিন জাতি পারে না তো দিনেরা সেই জন্য কি আমি দিনকে অলি বলতে যাব তো এই দিনই বন্ড ফকির সে যে আমাকে আপনাকে দুকা দিচ্ছে সে তো মূলত দিন বসিভূত করে দিনের মাধ্যমে অনেক কথা বলে দিনের সব কথা কিন্তু কি নয় সত্য নয় দিনের সব কথা সত্য নয় তার ভিতরে সত্য মিথ্যা থাকে সত্য মিথ্যা আমাদের ইমান দুর্বল বিদায় আমরা দিন ফকির বেশ মানি দিনের ক্ষমতাকে বেশ জানি কিন্তু আল্লাহর কোরআন বলতেছে দিনের ক্ষমতার সাইতে মানুষের ক্ষমতা বেশি লম্বা আলোচনায় যাব না সোলাইমান আল ইসলাম বিলকিস রানীর যে সিংহাসন আনার কথা বলছিল বিলকিজ রানীর সিংহাসন এটা কত বড় কোথায় এগুলা বলতে দি না মূল যেটা দেখাতে চাচ্ছে এটা বলি তখন সব জিনের দিনের মধ্যে একজন উঠে বলেছিল হুজুর এটা আমি এনে দিতে পারবো আপনার সব আসদ শেষ হওয়ার আগে আপনার সভা সালাম ইসলাম বললেন আরো আগে লাগবে আরো আগে খেয়ে আনতে পারবে তখন দিন তো এভাবে বলছিল কিন্তু আরো আগে খেয়ে পারবে যখন বলছে তখন মানুষের মধ্যে একজন দাঁড়িয়েছিলেন ছিলেন যার নাম আসিফ ফিডনে বরফা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে হুজুর না আমি এনে দিতে পারবো চুকের ফলক মারার আগে বরকের বলুন সোবাহ চোখের ফলক মারতে ক্ষয় ঘন্টা লাগে এর ভিতরে এর আগে আমি রানী বিলকিজের সিংহাসন যার কথা আল্লাহর কোরআন বলেছিল উনি একজন আলেম ছিলেন উনি একজন কারণ যিনি সত্যকার আলেমের দিন হয় সে একজন বলি হয় সে কি হয় খেয়াল রাখবেন অলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয় অলি হওয়ার জন্য আলেম হাওয়া শর্ত নয় আপনার সাধারণ পাবলিক যদি আবেদ হয় এবাদত বন্দি করতে করতে আল্লাহ করতে পারে সে দরজা লাভ করতে পারে কিন্তু পীর হওয়ার জন্য আলেম হওয়া শর্ত পীর হওয়ার জন্য আলেম হাওয়া শর্ত বন্ডফীর বন্ড ফকির খেয়াল করবেন যে ফকির হবে আল্লাহর কোরআন বলতেছে গনিউন আনী নাজ ফকির আল্লাহ যিনি ফকির হবে দরবেশ হবে সে মানুষের কাছ থেকে ড্যাম কেয়ার হবে ব্যাপার কিন্তু ফকির সাজবেন কার কাছে যিনি দুনিয়ার হালতে তাকবে না শুধু আল্লাহর দেয়া নেই কার দেয়া নেই আল্লাহর দেয়া নেই যিনি গরম সরদ বুঝবে না গরম সরত স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা এই ধরনের মজরুব ফকিরদের জীবনী দেখবেন যারা টাকা পয়সা মারি দিয়েছে ফুরিয়ে ফেলেছে যারা দুনিয়া মুখে হয় না ফকির বলতে আমরাও রাস্তাঘাটে যারা বিক্ষা করে এদেরকে আমরা কি বলি ফকির বলি আর আমাদের দেশে এক শ্রেণীর ফকির বের হয়েছে যারা মানুষের কাছ থেকে বিক্ষা করবে না চলে বলে কৌশলে ফকির দরবেশ দাবি করে আপনার কাছে জাদুবিদ্যায় জিন বসি করে বিভিন্ন খেলার মধ্যে গিয়ে নিজেকে ফকির সাজে তখন আমরা সাদা সিঁদা সর্বনা তার দিকে ঝুঁকে পড়ি কিন্তু আমরা চিন্তা করি না ফকির কাকে বলে ফকির মূল ফকির যারা আল্লাহর ফকির যারা আল্লাহর দেয়ানে নেতাকে দুনিয়া বুঝে না কি বুঝে না এক কথা এতটুকু বুঝেন যারা আল্লাহর দেয়ানে থাকে দুনিয়া বুঝে না খানাফিনার খবর তাকে না গরম শরৎ বুঝে না এই স্ত্রী তো দূরের কথা টাকা পয়সাও তাকে বলে কি ফকির তাকে বলে কি তা এখন আমাদের বাড়ি কত ফকির জানেননি আমি নাম নেব না আপনারা একটু খেয়াল করেন এই ফকিররা টাকা পয়সা চিনে না চিনে না ভালো করে কিভাবে টাকায় হবে কিভাবে মানুষকে বিরাতে হবে খানা পিনা একেবারে মেলা খানার জন্য মানুষ ফানা হয়ে যায় জীবনে খায় না খায় নাই যেন জীবনে খায় নাই খানা জীবনে যেন দেখে নাই এই ধরনের কিছু মানুষ আমাদের আছে যারা খানার সিজনে দৌড়ে খানার জন্য কি হয়ে যায় ফানা হয়ে যায় আমাদের দৌড়ার কথা আল্লাহর সিজনে আমরা দৌড়ি খানার পিছনে এই শোভাদেব বন্ডরা আমাদেরকে খানা দিয়ে আপনি একজন কুকুরকে খানা দিলে আসবে কি আসবে না খানা দেখলে কুকুর কি দৌড়বে না এ আমাদেরকে তারা কুকুর মনে করে আমাদের জন্য খানা বিলিন করে কেন কি বলেন খানা দিয়ে মানুষ বিরায় টাকা দিয়ে মানুষ নিজেদের আয় টানে বিভিন্ন গায়বী খবর খবর বলে সাধারণ মানুষকে দুখাদে মূলত সে দেখলে সে ভালো কাপড় সুফরও পড়তেছে সে মানুষের সামনে এই আসন সাজিয়ে মাহফিল সাজিয়ে বসে সিগারেট টানতেছে বড় আদম এবং দুনিয়ার বেলায় সব ষোলো আনা ষোলো আনা সব কিছু বুঝে আবার তাকে আমরা ফকির বলি দরবেশ বলি শাহ সাপ বলি বড় করে বলো না না হাউজমিল্লা ঠিক কিনা দুনিয়ার বেলায় সব কিছু ষোলো আনা ষোলো আনা বুঝে আর আমরা এমন বেকুফ ফয়েজি তারেগুলা দেখে আমার আপনার সামনে সিগারেট ঠানে টেনে হ্যাঁ ফাগলামি মাতলামি করতেছে আমরা বলি না ফকির ফকির এটা ফকির এটা দরবেশ এটা শাহ সাপ কারণ এটা আমরা সরল মনে বিশ্বাস করি বড় করে বলুন নাও দেবে তাকে ফকির বলা যাবে ডাকে তাকে দরবেশ বলা যাবে ডাকে তাকে সাহসআপ বলা যাবে ডাকে তাকে ফির বলা যাবে ফির বললে ফির জানলে ফির মানলে পরীক্ষা করার দরকার আছে কি নাই ফকির যাচাই বাছাই করার দরকার আছে কি নাই কারণ আমি যদি এই দুনিয়া সদায় কিনতে দোকানে যখন গিয়েছেন সদায় এক নম্বর না দুই নম্বর এটা যদি ভালো করে যাচাই করতে যাই তাহলে যেটার উপর আমার ইমান নির্ভর আমার আকিদা নির্ভর আমার আমল নির্ভর দুনিয়া এবং আখেরণ নির্ভর যার মাধ্যমে আল্লাহ এবং রসুল আমি খাওয়ার জন্য যার অনুসরণ করব তাকে কি যাচাই করব না কি বলেন দুনিয়ার সদায় কিনতে যদি বাছাই করেন তাহলে আমার গার্জিয়ান হবে যার মাধ্যমে আল্লাহ রসুল পাওয়ার জন্য যার যাকে আমি ধর্মীয় গুরু হিসাবে জানবো তাইলে তার ব্যাপারে যাচাই করার দরকার আছে না নাই কারণ খেয়াল রাখবেন এক নম্বরের সাথে দুই নম্বর আছে না নাই এক নম্বর দুই নম্বর আছে না নাই আসল নহল আছে না নাই আসল নহল সত্য মিথ্যা আছে সত্যর সাথে মিথ্যা আছে আপনার আসলের সাথে নহল আছে এক নম্বরের সাথে দুই নম্বর আছে কি নাই তো যাচাই করতে হবে কি হবে না বর্তমান ফেদনা ফসাদের যুগে বাতিল যেমন চিহ্নিত করতে হবে ঠিক সেভাবে বন্ধক চিহ্নিত করতে কারণ আমরা আহলে সন্নাত জমাতের অনুসারী আহলে সন্নাতে বন্ডর কোন দখল যদিও এক নম্বর বলে আপনার কি লাগে বোতল হলো মদের বোতল আর উপরে লাগিয়েছে মধুর কি স্টিকার আপনি মধু বলে ক্রয় করছেন দেখা যায় ভিতরে কি মদ ভিতরে কি তো সেই জন্য দেখবেন নিজের বন্ডগিরিকে সাপোর্ট নেওয়ার জন্য বড় বড় হুজুর আনবে দেশি হুজুর বিদেশি হুজুর উপরে গুলা কি উপরে কি স্টিকার সাইন মূলত ভিতরে কি মত বলেন না ভিতরে কি ফাড়া দিলি ধ্বংস অবশ্যম্ভাবি অ্যাক্সিডেন্ট আছে আপনি বড় বড় হুজুর আনবে দেশি বিদেশি হুজুর আনবে তাই বলে কি ওই সাপ কি আসল জানবেন হুজুর হুজুরের জায়গায় বড় হুজুর বড় হুজুরের জায়গায় আছে আপনার দেশি বিদেশে আলেম ওলামা পীর ওনাদের জায়গায় ওনারা সত্যই আছে কিন্তু ওনাদেরকে ব্যবহার করে মিথ্যাকে ডাকবার চেষ্টা করলে হবে কখনো না দুই নম্বর দুই নম্বরে থাকবে নখল নখলে থাকবে বন্ড বন্ড থাকবে কিন্তু আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন এই বিবেক আমাদের খাটাইতে হবে আমি দুনিয়ার বেলা যদি এটা আসল না নহল যাচাই করি এক নম্বর মাল না দুই নম্বর মাল যাচাই করি তাহলে আমি যেই যেখানে ফা রাখবো এটা কি যেখানে আমি ধর্মীয় গুরু হিসাবে যাকে জানতে যাব মানতে যাব যারের মাধ্যমে আল্লাহ রসুল ফাইতে চাইব ফাওয়ার জন্য যাকে উকিল ধরব এবং যার উপর আমার ইমান নির্ভর আকিদা নির্ভর আমল নির্ভর যার মাধ্যমে দুনিয়া ফো আখেরত ফাবো এই ধরনের ব্যক্তিকে যাচাই করতে হবে কি হবে না হবে কি হবে না সেই আর সাপ কথা পরিষ্কার কথা যে আমাদের আহলে সন্নাত জামাতে বন্ডর কোনো দহল বন্ডর কোনো দহল আল্লাহর পূজা না করে মানুষ পূজা করে কার পূজা আল্লাহকে জীবনে শ্রদ্ধা করে না মানুষকে শ্রদ্ধা করে দেখবেন আমি বন্ডদের নাম নিচ্ছি না আমার এলাকায়ও আছে আবার আমার এলাকায় যত বন্ড আছে এগুলা দিয়ে আপনারা আসু তখন আবার বাইর থেকেও আনেন এই ধরনের মাহফিল যা দিয়ে বাইর থেকেও করেন কারণ বাইরের বস্তু আমি তো আমাদের জন্য উপযুক্ত হয় নাই আমাদের জন্য বাইর থেকে আরো বন্ড আমদানি করতে হয় ঠিক কি না সুলতানুল আরেফিন বাইজিদ বস্তু আমির এলাকায় বন্ড না আনলে যথাযথ হয় না আমাদের জন্য বায়দিত বোস্তামি যথেষ্ট নয় আমাদের জন্য বায়দিত বোস্তামি যথেষ্ট নয় আমাদের জন্য আমিন মিল্লাত মুফতি আমিনুল ইসলাম হাসেমি যথেষ্ট নয় বিদায় আমরা বাইর থেকে কিছু বন্ড ফকির দরবেশ ফির আমদানি করি করি কি করি না করি কি করি না আমি কি মিথ্যা বলতেছি আমি কি মিথ্যা বলি এই এলাকায় বিশেষ করে বন্ড অভাব বন্ড আছে বাইর থেকে আমদানি হয়ে আছে আবার আমরাও আমদানি করি আনি বন্ড ঠিক না দেখবেন আমি নিজের সচককে দেখেছি অনেক বন্ডকে আমাদের সাদাসিধা মানুষ লাগিয়ে সৈদা করে বড় করে না না হজিবিল্লা এতগুলা লাইট এতগুলা ইলেকট্রিকের আলো কিন্তু দেখা যায় সেখানে গাছকে গিরে চতুর্দিকে মোমবাতি জ্বালায় বড় করে বলুন না না হজিবিল্লা এটা অফচয় নয় এটা অপচয় নয় এটা এসরাব নয় অপচয় কারি কার বাই কার বাই তাহলে আমি যাকে পূজা করতে গেলাম নিশ্চয় সেই শয়তানের বাই সেই শয়তানের বাই একদিকে দেখা যাচ্ছে গাছের চতুর্দিকে মোমবাতি দাঁড়িয়ে গাছ পূজা করা হচ্ছে ঠিক কিনা বড় করে বলুন না নাওয়াজ আমার পরিষ্কার কথা হলো আহলে সুন্নত জামাতে বন্ড মাজার বন্ড দরগা বন্ডপীর বন্ড ফকির এগুলো আমাদের লাগবে না বন্ডামি বলতে আহলে সুন্নতে নাই বন্ডামি বলতে আহলে সুন্নত বল জামাতে নাই মানুষ ফুজা আহলে সুন্নত বল জামাতে ফির ফকির ফুজা এগুলা আহলে সুন্নত বল জামাতে কিন্তু আমাদের এই এগুলা দেখে বন্ডদের বাতিলরা আমাদেরকে এগুলার বিরুদ্ধে বলে আমাদেরকে এগুলা দেখিয়ে দুর্বল করতে সাই মূলত আমরা কি বন্ড আমাদের গসুল আজম আব্দুল কাদের জিলানি বন্ড নিই খাজা গরিব নওয়াজ বন্ড নাকি সুলতানুল্লা আরফিন বা আমি বন্ধ নাকি কি কিন্তু ওনাদের ব্যবহার করে কেউ বন্ড আমি করলে কি তার জন্য বায়িৎ বস্তা আমি দায়ী নাকি এটার জন্য গরিব নওয়াজ দায়ী নাকি এটার জন্য গেফাক দায়ী নাকি বন্ডদের কারণে বায়েশিদ বস্তা গালি দেওয়ার সুযোগ আছে বন্ডদের কারণে খাজা বাবাকে গালি দেওয়ার সুযোগ আছে বন্ডদের কারণে পাকে গালি দেওয়ার সুযোগ আছে বন্ড বন্ডই থাকবে থাকবে কিন্তু আমাদেরকে যাচাই করতে হবে আমাদেরকে যাচাই করতে এই আহ্বান আমার সদা সর্বদা এমনকি জমার দিন আমার বক্তব্য থাকে যার কারণে অনেকে উঠে ভরে লেগেছে বন্ডদেরকে প্রতিষ্ঠিত করার ঠিক কি না বন্ড প্রতিষ্ঠিত করার তারা বুঝে যে হুজুরের বিরোধিতা করলে আমরা লাভবান হব নয় নয় আমার কিছু আসে আর যাবে না আপনার ফতন আপনি যদি দেখে নেন আমার কি আসবে আর যাবে আমার দায়িত্ব যেটা আমি দায়িত্ব আদায় করি আমার দায়িত্ব যেটা আমি দায়িত্ব আদায় করি বন্ড ফকির বন্ডফির আমার কি করতে পারবে কি বলেন আর বন্ডফির বন্ড ফকিরের সেলারা আমার কি করতে পারবে আমার সহায় যদি আল্লাহ এবং রসুল থাকেন আমার গসে ভাগ থাকেন হাজা গরিব নওয়াজ থাকেন সুলতানুল আরফিন বাস্তাহামি থাকেন গসে মাইজমান্ডারি থাকেন ইমামে শের বাংলার মতো জাত থাকেন সরকারে আলা হজরতের মতো নবী প্রেমিক থাকেন এ সুলতানুল ওয়াহিনের মতো মৌলানা হাসান জামান থাকেন আমিনে এ মতো মুফতে আমিনুল ইসলাম হাসিমি যদি সহায় হন কেউ কি কোন শক্তি আমার সাথে ভারবে এটা আমি বিশ্বাস করি আমি তাদের গোলামি করি আমি তাদের ফক্ক হয়ে কথা বলি আমি আসল হকটা বলি আমার বিরোধিতা গোটা এলাকায় করলে আমার কিছু আসে আর যাবে না কিন্তু আমার আল্লাহ এবং রসুলের ফক্কের দায়িত্ব আমার আদায় করতে হবে দুনিয়াতে কাউকে ভয় করি না ভয় করে একমাত্র আল্লাহ এবং রসুলকে ঠিক কি না ভয় করে আল্লাহ এবং আল্লাহর যদি ভরসা থাকে বন্ড ফকিরের খানার জন্য দৌড়তে হবে বন্ড দরবেশের বন্ড ফিরের টাকার জন্য দৌড়তে হবে আমাদের চাকরির অভাব নাকি কাজের অভাব নাকি আল্লাহ যেখানে আপনার আমার মুর্শিদ কেবলা বলতেন আমিন শেখাল শেখুলা হজরতুল হাজ শাহ সুফি কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশিম রহমতুল্লাহ উনি আমাদেরকে বলতেন উপর ভরসা করো আল্লাহর উপর তওয়াকল করো কেননা যে আল্লাহ এই আপনার সোরই চোরই ফাঁকি আছে না বিভিন্ন ফাঁকি আছে না এরা কি চাকরি করে এরা কি ব্যবসা করে তো এরাও উপবাস নাকি এদের খানা আল্লাহ জোগাচ্ছে কিনা আল্লাহ জোগাচ্ছে কিনা তো চোরের খানা জোগাতে পারলে কাকের খানা জোগাতে ফাললে। যে পশুর আছে যাদের কোনো চাকরি নাই নকরি নাই ব্যবসা নাই ওদের খানা যদি আল্লাহ যোগাইতে পারেন ওনাদেরকে যদি আল্লাহ লালন ফালন করতে পারেন তা আমাদেরকে করবে না তা আমরা কেন বন্ডর পিছনে যাব আমরা কেন বাতিলের পিছনে দৌড়বো আমরা আমাদের থাকতে হবে আমরা আল্লাহ এবং রসুলের ফতে আমরা আউলিয়া কেরামের ফতে থাকতে চাই যে ফদ মত হল আহলে ওয়াল জামাত আহলে সন্ন্যাদ বল জামাত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বা এলাকায় ভয়াবহ পরিস্থিতিতে আপনাদেরকে আমি হুঁশিয়ার সাবধান হওয়ার জন্য আমার কথা বললাম আপনারা আমার কথা মানেন বা না মানেন বলাটা আমার দায়িত্ব এই ব্যাপারে হুঁশিয়ার হওয়ার জন্য আমি বলতে চাই আমি বনডামিতে বনডামি ফস্রই দিতে চাই না নিজের বাড়ি কোথায় নিজের এলাকা কোথায় নিজের দেশে নিজেকে চিনে না আর বাট এলাকায় এসে আপনাকে তাকে চিনেবার ব্যবস্থা নিচ্ছে এগুলার ব্যাপারে সাবধান হবেন আল্লাহর রহমত হকের উপর থাকলে হকের জয় থাকবে আমি অযোগ্য হতে পারি আমার কিছুই না থাক কিন্তু আমার নিসবত ঠিক আছে ঠিক কিনা যে নিসবত আল্লাহর রহমতে আমি আমার বাড়িতে নয় শুধু বাইজ মুস্তাম এলাকা নয় আল্লাহর রহমত আমার বিচরণ বাঘের হাটে আপনাদের সাহায্য সহযোগিতা মদর প্রতিষ্ঠিত করেছি কুমিল্লা সান্দিনা দিনে আমলক্ষিতে মসজিদ প্রতিষ্ঠা করেছি নখালি লক্ষ্মীপুরে এভাবে কুমিল্লা সদ্য গ্রামে এভাবে সিলেট সদরে এভাবে গোফলার বাজারে এভাবে হবিগঞ্জ গোফলার বাজারে এভাবে মৌলবী বাজারে এভাবে আপনার এই ডাকা গাজীপুরে এভাবে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আমাদের বিচরণ প্রত্যেকটা জায়গায় আমরা সুন্নিয়তের উদ্দেশ্যে আমদানির আয়োজন নয় আমাকে দেওয়ার জন্য নয় আজকে আপনাদের মাহফিলের পক্ষ থেকে জন্য টাকা দিয়েছেন ফান্ডের এটা আপনাদের সবাইকে যারা সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে অন্তর্ভুক্ত করেছেন ঠিক কি না এগুলো আমার জন্য নয় এগুলা দেশে দেশে জায়গায় জায়গায় দিন ধর্ম ইসলাম প্রসারের ব্যবস্থা করা হচ্ছে আমাকে দেওয়ার জন্য নয় ইনশাল্লাহ আমাদের বিচরণ হকের ফতে থাকবে আল্লাহ এবং রসুল আমাদেরকে সাহায্য করবেন কিন্তু বাতিলের ব্যাপারে চোর ডাকাতের ব্যাপারে এবং এই বড্ডর ব্যাপারে আমার আন্দোলন চলবে আমার আন্দোলন অবশ্যই চলবে ঠিক না ইমাম শের বাংলা একজন গিয়েছেন লক্ষ শের বাংলা আল্লাহ সৃষ্টি করেছেন নুরুল ইসলাম ফারুকী গিয়েছেন লক্ষ ফারুকী আল্লাহ সৃষ্টি করেছেন আমিনে মিল্লত গিয়েছেন আমিনে মিল্লতের সৈনিক আল্লাহ সৃষ্টি করেছেন সাহায্য আমাদের অবশ্যভাবী বাতিল বাতিল থাকবে বন্ড বন্ড থাকবে আমাদেরকে সৈতর মতে থাকতে হবে এটাই আমার আহ্বান রেখে আজকের মতো এখানে অষ্টমবারের এই ঈদ এ মিলাদুল সমাবেশ এখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম আল্লাহু মামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা আশরাফিল আমবিয়ায়ে ওয়াল আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আমিন রব্বুল একজন মহান ওয়ালি ও দ্বিতীয় নবী প্রেমিক প্রাণপ্রিয় মুরশিদ আযম বাবা দান কিবলা আমিনুল মিল্লাত ওয়াল ইসলাম আল্লামা মুফতি আমিনুল ইসলাম هاشমি رحمتুল্লাহ দেওয়া মিশন আজীবনের তার ফসল নবী প্রেমিকদের সংগঠন আন্দোমান আশেখান মুস্তফা সল্লুসাল্লাম বাংলাদেশ আল্লাহের অঙ্গ সংগঠন আশে কান মুস্তফা সল্লাহ আলু তরুণ পরিষদ আজকে বিআরটিসি শাখার উদ্যোগে আয়োজিত এই আজিমশান ফাতে আজ দাহুম ঈদ এ নবীর সমাবেশ আল্লাহ কবুল করুন এই সমাবেশ আয়োজনে যে যেভাবে শ্রম দিয়েছেন খাটনি দিয়েছেন সাহায্য করেছেন সহযোগিতা করেছেন বিশেষভাবে এসে বসে যোগদান করে জীবনের দামি সময় নবী প্রেমে ব্যয় করে এই অগর্ষিতে শীতে ঠান্ডার মধ্যে গভীর রাত পর্যন্ত ভিতরে বাইরে আমরা যারা পুরুষ মহিলা বসে আছি আল্লাহ প্রত্যেকের এই হাজিরি উপস্থিতি সাহায্য সহযোগিতা খাটনি শ্রম বিশেষ করে আমাদের জামায়াতের মাধ্যমে যথাখাত মা তাকরিরাত তাবারুকাত ফাতে খানি মিলাদুকাম সালাত সালাম নেক আমার আমরা আদায় করেছি আল্লাহ গুনে দয়া করে কুদরতের হাত বাড়িয়ে কবুল করুন লাইগুলো সবাব তহফা হাদিয়া নজরানা হিসাবে হায়াতুল নবী জিন্দা নবী আমাদের মতো ফাফি তাফি দোষী গুনেগার উম্মদগণের কান্দারি রহমতুল্লিল নবী সাল্লাহ সাল্লামের নোরানি রহমতের বান্দারে পৌঁছিয়ে দিন আল্লাহ আপনার নবীজি রুসিলে সমস্ত আম্বিয়াই কেরাম আলাইম সালামের দরবারে আগদাসে পৌঁছিয়ে দিন আল্লাহ আপনার মাহবুবের আহ্লা উল্লাদ আজ ওয়াজ মতাহরাত আজ হাবে কেরাম সহদা এজাম হজরাত তাবে আইন তবে তাবে আইন সমস্ত অলিয়ায় কামেলিন রিদওয়ান্লাহ তালালে আলে গনের দরবারে আগদাসে পৌঁছিয়ে দিন বিশেষভাবে সেদিন ইমামে আজম রদুল্লাহ তালন গৌসএ আজম দস্তগীর রজ্লাহ তাআলা খে আজম গরিব নওয়াজ রজুল্লাহ তাআলা সুলতানুল আরফিন বাস্তামি রদুলিল্লা তাআলা প্রাণপ্রিয় মুর্শেদ আজম বাবাজান কিবলা আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন আল্লাহ আমরা যতকে হাত উঠিয়েছি ভিতরে বাইরে পুরুষ মহিলা আল্লাহ আমাদের প্রত্যেকের যত হকদারগণ ময় মুরব্বীগণ দুনিয়ার ছেড়ে কবর জগতে যে যেখানে দফন আছেন প্রত্যেকই ইমানদার মোমেন মোমেনত মুসলিমিন মুসলিমাত কবর বাসিগণের আরও হাতে বাই দিন খাস করে মরহুম মকফুর মোহাম্মদ থুল মিয়া মরহম মোহাম্মদ হাসান আলী মরহম মোহাম্মদ হাদিস মরহম মৌলানা মোহাম্মদ সৈয়দ হুসাইন মরহমা সালামা খাতুন মরহুম জাহাঙ্গীর আলম দুলাল মরহমা খাদিজা বেগম এই সিরাজুল ইসলাম চৌধুরী মরহম মোহাম্মদ জামাল মরহম এই মোহাম্মদ ওয়ালিউল্লাহ সৌদাগর মর খাতুন মরহম মোহাম্মদ মজাহরুল হক বখারি মরহম জিন্নাতুন নসা মরহোম এই মরহোম এই মোহাম্মদ মহিউদ্দিন শৌদ আগর মোহাম্মদ শেরদোজ মিয়া মরহোম মোহাম্মদ কলিমুল্লাহ এইভাবে আমাদের প্রত্যেক মোরদারগণের আর আরও এবার মধ্যে পৌঁছিয়ে দিই আল্লাহ আপনার গফ্ফারসিল তাদের মখ দান করুন জওয়ারের রহমতে দাগা দান করুন জান্নাতুল ফেরদসের আলাম কাম নসিব করুন আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে আমাদের অতীত জীবনের গুণা আমাদের প্রত্যেকের মা বাবার গুণা আমাদের উস্তাদ গণ নিজ নিজ পীর মসিদ জিন্দা মর্দা গণের গুনা মাফ করে দিন আল্লাহ আমাদের আগামী জীবন গোনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন পাঁচ ভক্ত নামাজ নিয়মিত আদায় করার সপরিবারে নামাজ বানার তৌফিক দান করুন নবী ফদমত আহলে আহলেসন্নকাল জমাতের অনুসরণ অনুকরণে হক বাতিল যাচাই করার সত্য মিথ্যা করার আল্লাহ আসল নহল বন্ড বাছাই করে নিজীবনকে অলির ফতে সাজাইবার আমাদেরকে তহফিক দান করুন আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াতে তৈয়াবা দান করুন হালাল রিদিক হালাল গেদা দান করুন আল্লাহ আমাদের অফুরন্ত দনার দৌলত দান করুন যারা বিদেশে যারা দেশে আল্লাহ বিশেষ করে এলাকায় যে অবস্থানে প্রত্যেককে আল্লাহ দিন দোকান নিয়ে রাত সেগুলো উন্নতি তরক্কি দান করুন যারা বেকার অবস্থা আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দান করুন আল্লাহ আমাদের এসাইয়ের মেয়ে মরহোমা মরিয়ম বেগমের রোহেপাকে ফাঁসিয়ে দিন আল্লাহ এস আই শাহাদত হোসেনের জীবনে আল্লাহ সফলতা দান করুন রবীন্দন আমাদের আছে। আল্লাহ দিকে আমাদের আল্লাহ মনোযোগী করে দিন বাড়িয়ে দিন আলম আমল বিদ্যা বুদ্ধি দিয়ে বিশেষ করে যারা পরীক্ষা দিয়েছে দিচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে আল্লাহ মেট্রিক দাখিলের অনেক পরীক্ষার্থী আমাদের আল্লাহ আপনার দুয়ারে গভীর রাতে আল্লাহ আমরা ফরিয়াত করি যাতে জীবন উজ্জ্বল হয় এই ধরনের হাতের হা কামিয়াবি তাদেরকে আল্লাহ দান করুন রবাম আমাদের মাঝে এমন কোনো মানুষ নাই যার শরীর রোগ নেই ফ্যামিলি পরিবার পরিজনে রুগী নেই অনেক রুগীদের নামে কেন লেখে দেওয়া হয়েছে ক্যান্সার রুগী হার্টের রুগী কিডনি রোগী বিভিন্ন রোগের সাইলা আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেক রুগীগণকে সেফা দান করুন জটিল কঠিন রোগের আক্রমণ থেকে হেফাজত করুন অভাব অনটনের জীবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের বালা দফা করুন সমস্যার সমাধান দান করুন দুশ্মনকে আল্লাহ দোস্ত বানিয়ে দিন আল্লাহ মাহফিলকে কবুল করুন এই মাহফিলের সাহায্যকারীদেরকে কবুল করুন আল্লাহ আঞ্জুমানের মাধ্যমে পরিচালিত বিভিন্ন মদর হানা হেব জাহানায় যারা দানের হাত দান বাক্স রেখে এককালীন মাসিক বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন আল্লাহ তাদের প্রতি রহমতের হাত বাড়িয়ে দিন আল্লাহ তাদের দুনিয়াতে শান্তি ফরকালে মুক্তি উভয় জগৎ আল্লাহ কামিয়াবি দান করুন আল্লাহ আমাদের দুনিয়া আখেরতের বালায় দান করুন খারাপের থেকে বাঁচিয়ে রাখুন ইজ্জত দান করুন বেঈজ্জতির থেকে হেফাজত করুন ইমানের জিন্দেগি আমাদের ইমানের মত নসিব করুন দেখ কোনো সোনার মদিনার মোসাফের নিয়ামত দান করুন আল্লাহ আমাদের এই বাংলাদেশের উপর অহর রহমত নাজিল করুন এই দেশের শান্তি উন্নতি দান করুন দেশের ভিতর বাইরে শত্রু থেকে দেশকে দশকে হেফাজত করুন বিশেষ করে আপনি খোদার দরোহী নবী শত্রু ইসলামের শত্রু জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশকে আমাদের দশকে নয় বরং সারা বিশ্বের মুসলমান মুসলিম কানটিকে হেফাজত করুন নবী অলির পারম আহলে সন্ন্যতাল জামাতকে মজবুত করে দিন সুন্নি হকুমত কায়েম হওয়ার আল্লাহ সুগম করে দিন নবী প্রেমের সোদাফানের উদ্দেশ্যে আশেক কানে মুস্তফার লিস্টে দাঁড়ার নাম আল্লাহ লিখা হয়েছে সদস্যভুক্ত হয়েছে বিশেষ করে আশেখানে মুস্তফা তরুণ ফরিজদে বিআরটিসি শাখা কলোনি শাখা আল্লাহ যাদের ত্যাগ যাদের প্রাণ নবী প্রেমে বলির প্রেমে এটা আল্লাহ প্রশংসার দাবি রাখে আল্লাহ আল্লাহ এই সংগঠনগুলোর প্রত্যেক সদস্য ভাইদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন আল্লাহ তাদের দণ্ড করুন আশাতীত কামিয়াবি আবি দান করুন যেদিকে যায় সেদিকে আল্লাহ ইজ্জতের অধিকারী করুন আল্লাহ তাদের জন্য রুদিরিদিকের রাস্তা প্রশস্ত করে দিন আল্লাহ রুজি রুদিরিদিকের দুয়ার খুলে দিন রব্বুল আলামিন তাদের ভবিষ্যৎ জীবন নয় বরং তাদের দ্বারায় তাদের মা-বাবার আল্লাহ মুখ উজ্জ্বল বংশের গৌরব তাদের দ্বারা যেন দেশ দশ উপকৃত হয় এই ধর সুধর্ণ সুসন্তান আল্লাহ পরিণত করেন ইয়া ইলাহি রাহম কে ওয়াসতে ইয়া রাসূলুল্লাহ Karam kijiye Khuda ke waste مشکل الکر شہے مشکل کو کشا کے واسطے کربلا دے شہید کربلا کے واسطے بخش دے اپنی محبت اور قطع کر دے ما سوا حضرات پنجن پھا کے مصطفیٰ کے واسطے قلب کر دے ہمیں رونے والے آنکھ دے تاکہ ہم روتا رہو تیری رضا کے واسطے قادری کر قادری رکھ قادریوں میں اٹھا قدر عبدالقادر قدرت نما کے واسطے یا الہی سب اٹھا لے دردان دو بوجھ غوسلہ ضم پیر و مرشد رہنما کے واسطے یا الہی دو جہاں میں دے ہمیں امن و امان

وصلى الله وسلم على النبي الامين واله واصحابه اجمعين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم